এই শহর জাদুর শহর, সেটা না বলে বলা যায় এই শহর জ্যামের শহর। আর এই শহরের গণপরিবহন সেটা তো আরেকটা দুঃস্বপ্ন, এবং এই দুঃস্বপ্নের মধ্যে দিয়ে আমাদের প্রতিনিয়ত চলতে হয়। এবং রাস্তায় বের হলে আমরা জীবনটা হাতে নিয়ে বের হই, ঘরে কখন ফিরব তার কোনো নিশ্চয়তা নেই, আদৌ ঠিকঠাক মতো ফিরতে পারবো কিনা তারও নিশ্চয়তা অনেক সময় থাকে না। কিন্তু তারপরে ওই শহরটাকে আমরা ভীষণ রকমভাবে ভালোবাসি, তারপরও চাই যে যা যা কিছু ঘটছে পথে ঘাটে গণপরিবহনে সেটা ঠিক হয়ে যাক, এবং সেটা নিয়ে আমরা কথা বলতে চাই, প্রতিনিয়ত কথা বলতে চাই, কথা বলে বলে যদি কোনো একটা সমাধানে আসা যায় সেটাই হচ্ছে আমাদের কাম্য। এবং গণপরিবহন সেখানে বেশিরভাগ সময়ে অফিসগামী লোকজন, বাইরে যারা কাজ করছেন, বিশেষ করে শিক্ষার্থী, তাদের ক্লাসের টাইম সব কিছু মিলে একটা হয় না, সবসময় একটা ব্যস্ত একটা পরিবেশ সবসময় বিরাজ করে। এবং প্রতিনিয়তই একটা বিষয় নিয়ে গাঞ্জাম লেগেই থাকে, সেটা হচ্ছে ভাড়া, পরিবহনের ভাড়া। সেটা তো একটা নির্দিষ্ট করাই থাকে, কিন্তু যখন শিক্ষার্থী হিসেবে সেই গণপরিবহনে আমি উঠতে যাই, আমার জন্য কিন্তু একটা ভাড়া নির্দিষ্ট করা সরকারের পক্ষ থেকে, যেটাকে বলা হয় হাফ পাস। এবং এটা নিয়ে আমরা অনেকদিন ধরে কথা বলেছি, অনেক ধরে কথা বলতে শুনেছি, তারপরে বিষয়টা কোনোভাবে কোনো একটা জায়গায় স্থির হচ্ছে না। এই হাফ পাস, এটা কি আসলে শিক্ষার্থীদের অধিকার? অধিকার হলেও কতক্ষণে আসলে এর বাস্তবায়ন হচ্ছে? এবং গণপরিবহনে যারা কাজ করেন, মানে পরিবহন শ্রমিক যারা রয়েছেন, তারা এই বিষয়টাকে কীভাবে দেখেন? তাদের মতামত জানতে পারলে আসলেই ভালো হতো, কিন্তু তাদের মতামত আমরা জানতে পারছি না। কিন্তু যারা শিক্ষার্থী রয়েছেন, যারা আসলে হাফ পাসটা ব্যবহার করেন বা যাদের জন্য প্রযোজ্য, তাদের ভাবনা কী এই হাফ পাসটে, সেটা জানবো আমাদের আজকের আয়োজন ইউনিয়ন ব্যাঙ্ক প্রেজেন্স কণ্ঠছাড়ো জোরে প্রোগ্রামে। জয় আছি আপনার সাথে, এবং আমার সাথে রয়েছেন ছজন বন্ধু, এবং তাদের কাছ থেকে এই হাফ পাস বিষয়, এটা কি তাদের অধিকার নাকি অধিকার না, হলেও কতক্ষণ আসলে প্রযোজ্য হচ্ছে, ঠিক সেই বিষয়ে কথা বলবো। আগে পরিচিত হয়ে নিই, পরিচয় পর্ব শুরু করছি বাম দিক থেকে। আমি আবু বকর সাইন, পড়াশোনা করছি ঢাকা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষে ইংরেজি ভাষা ও সাহিত্য। আচ্ছা, এরপরে আমাদের সাথে আছে আমি ফাইজা হাসান ইরা, আমি পড়াশোনা করছি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে, আমার সাবজেক্ট হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি। আচ্ছা, ইরার পরে আমাদের সাথে রয়েছে আমি জামিল জিলানি, এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, সিএসসি থেকে। আচ্ছা, এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে এসেছেন জামিল জিলানি। এরপরে রয়েছে আমি তাহামিনা হক অ্যানি, পড়াশোনা করছি জগন্নাথ ইউনিভার্সিটিতে, আমার সাবজেক্ট হচ্ছে ল। আইন বিষয়ক একজন শিক্ষার্থীকে আমরা পেয়ে গেছি, বা খুবই গজে লাগবে মনে হচ্ছে। আচ্ছা, এরপরে রয়েছে আমি সাইদ মাহমুদ অন্তু, পড়াশোনা করছি সোনারগাঁও ইউনিভার্সিটিতে, বাংলা বিভাগ। আচ্ছা, নামটা কিন্তু খুব সুন্দর, সোনারগাঁও ইউনিভার্সিটি, এবং সেই সাথে বিষয়টাও না, বাংলা বিভাগ। বা অন্তু, এরপরে রয়েছে আমি জান্নাতুল মামুরি, আমি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে বিএসসি, এটা আমার লাস্ট সেমিস্টার এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টে, পাশাপাশি আমি আলসো ইনস্ট্রাক্টর, আর আমি একটা অর্গানাইজেশনের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে আছি, আর ন্যাশনাল ডিবেট ফেডারেশনের ফর্মাল জয়েন্ট। আচ্ছা, অনেক কিছু করছে মরি, ও পরিচয় দিতে গেলে একটা লম্বা সময় দিচ্ছে, ভালো কিন্তু। আচ্ছা, তো বিষয়টা তো সবাই জানো, এবং আমরা যখন অফলাইনে কথা বলছিলাম তখন মরি মোটামুটি ঝড় তুলে ফেলেছিল, তো সেই ঝড়টা আবার একটু শুরু হয়ে যাক, বলো কী কী বলার আছে তোমার? অনেক কিছু আপু, কারণ আমরা শিক্ষার্থী হিসেবে মূলত অনেক কিছু ফেস করতে হয় প্রতিনিয়ত। গণপরিবহন মানেই হচ্ছে এক ধরনের দুর্ভোগ, আমার জন্য তো এটা নাইটমেয়ার। আমি অ্যাভয়েড করি, মোস্ট অফ দ্য টাইম অ্যাভয়েড করি, কারণ ওই আর্গুমেন্টটাতে যেতে ইচ্ছা করে না। একটা সময় ফেস করতে করতে সার্টেন টাইম পরে এসে হয়তো বা বিরক্ত হয়ে যাই, সিনজি নিয়ে চলে আসি, কিন্তু সবার পক্ষে এটা অ্যাফোর্ড করা পসিবল না, বা সবসময় সম্ভব হয় না। যেমন বাবা মায়েদের উপরেও কিন্তু কষ্টটা একটা প্রেশার, তাই না? স্পেশালি যে সমস্ত পরিবারে অনেকজন বাচ্চা কাচ্চা আছেন, তাদের প্রতিদিনের যে ভাড়ার টাকাটা দেওয়া, হিসাব করতে গেলে পার ডে যদি 100 টাকা করেও দেওয়া হয়, 100 টাকাতে হয় না, সারাদিন থেকে খাওয়া দাওয়া, টিফিনের খরচ, আসা যাওয়ার খরচ 100 টাকাতে হয় না। তারপর যদি 100 টাকা করে পার হেড দিই, যদি 3টা বাচ্চাও থাকে বা 2টো বাচ্চাও থাকে, তাহলে 30 দিনে কত টাকা হয় মাসে, তাহলে প্রত্যেকটা বাচ্চার এই যানবাহনের পিছনে তাহলে কত টাকা হয় একটু হিসাব করে দেখেছেন? তাহলে একজন কর্মজীবী বাবা মা, স্পেশালি যারা আমরা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি, তাদের ক্ষেত্রে এই কষ্টটা আসলে কতটুকু সম্ভব ওহান? আর ওনারা এই জিনিসটা কিন্তু শিক্ষা খাতে ব্যয় করছেন, আমরা একটা ট্রান্সপোর্টেশন হলেও কিন্তু শিক্ষার্থীদের ট্রান্সপোর্টেশন, এটা কিন্তু শিক্ষার পিছনেই যাচ্ছে। সুতরাং শিক্ষার পিছনে ব্যয় করার প্রতিটা খরচ কিন্তু মূলত রাষ্ট্রীয় উন্নয়নের পিছনেই ব্যয় করা, এটা কিন্তু ব্যক্তিগত খরচ হলেও এটা কিন্তু আসলে প্র্যাকটিক্যালি চিন্তা করতে গেলে এটা জাতীয় বা রাষ্ট্রীয় উন্নয়নের পিছনে প্রোভাইড করা, ঠিকঠাক প্রপার শিক্ষা প্রোভাইড করা কিন্তু রাষ্ট্রের হচ্ছে যেসব দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। ধরেন আমি হচ্ছে বসুন্ধরা থেকে প্রতিদিন হচ্ছে শাহবাগে যাব, মোটামুটি 30 টাকা ভাড়া ধরলাম, তো এইখানে এই 30 টাকা ভাড়া যখন হচ্ছে একজন স্টুডেন্ট দিতে যায়, তার কিন্তু 15 টাকা ভাড়া হওয়া উচিত। কিন্তু স্বাভাবিকভাবে এই জিনিসটা কী হয়, আপনি শুক্রবার যাবেন, স্বাভাবিকভাবে একটা আপনার ক্লাস থাকতেই পারে, তখন কী হয়, শুক্রবার দিন শনিবার দিন খুব কমন একটা প্রশ্ন শুনতে হয়,
যে শুক্র শনিবার কিসের বাস, কিসের দেখা গেল একদিন আমার 8টায় ক্লাস, যেহেতু ঢাকা অত্যন্ত জ্যামের একটা শহর, আমার 6টার আগে বের হতে হচ্ছে। ভাড়া যদি আমার 6:30 নিয়ে এসে নিতে আসে, ওরা আমার কাছ থেকে হাফ ভাড়া নিবে না। কেন? 7টার পর হাফ ভাড়া শুরু হবে। ব্যাপারটা অনেকটা এমন যে আমি হচ্ছে সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত শুধুমাত্র স্টুডেন্ট থাকছি, তার আগে বা পরে আমি টিউশন থাকতেছি। তো যেই ব্যাপারটা হয় যে রাত 8টার পর যখন আমি আসছি, তখন খুব কমনভাবে একটা প্রশ্ন শুনতে হচ্ছে যে রাত 8টার পর কি স্টুডেন্ট ভাড়া, মানে আমার এই যে অধিকারটা সেটা হচ্ছে আমি পাচ্ছি, ওনারা দিতে চাচ্ছে না, কারণ ওনারা মনে করছে এটা আমাদের অধিকার না, এটা আমরা কোনোভাবে হচ্ছে জবরদস্তি চাচ্ছি বা ওনারা আমাদেরকে অনুদান দিচ্ছে, বাট ইটস নট লাইক দ্যাট। 64-এর দিকেই যদি আপনি যান, সরকারি গণপরিবহন যেটা 4টা দিয়ে শুরু হয়, তখন থেকেই কিন্তু একটা নির্দেশনা ছিল যে হচ্ছে সরকার ছাত্রদের হচ্ছে অর্ধেক ভাড়া কার্যকর করতে হবে। এটা দুনিয়ার একই বিষয়টা নিয়ে কিন্তু আবার 69-এ এসে ছাত্র আন্দোলনে বারবার কিন্তু এই টপিক্সটা তুলে আসে যে ছাত্ররা অর্ধেক ভাড়া, অর্থাৎ দেশের মানে গঠন হওয়ার আগে থেকেই আদৌ কি আমরা এখন পর্যন্ত এই বিষয়টি বাস্তবায়ন করতে পেরেছি? কিন্তু তখন থেকে এই জিনিসটা আজ অবধি কিন্তু সঠিকভাবে রূপায়ণ করা বা বাস্তবায়ন করা কিন্তু এখন পর্যন্ত আমরা পরিলক্ষিত করতে পারছি না। এখনো বাস শ্রমিকদের সাথে আমাদের ঝগড়া বিবাদ করতে হচ্ছে, আমাদের যথাযথ মূল্যায়নটা পাচ্ছি না। শুধুমাত্র এটা না, যখনই আমরা দেখেছি যে অ্যাক্সিডেন্ট তো প্রতিনিয়ত প্রতিদিন ঘটছে, প্রতিদিনই মানে প্রাণ যাচ্ছে অ্যাক্সিডেন্টে, কিন্তু যদি কোনো স্টুডেন্ট মারা যায়, বিশেষ করে কোনো শিক্ষার্থী যদি স্কুলে যাওয়া আসার অবস্থায় সময় সে মারা যায় সেই সময়টাতে, তাহলে কিন্তু সেটা আমরা অনেক আন্দোলন হতে দেখেছি। এবং সেরকম সময় আমরা দেখেছি কিভাবে পরিবহন শ্রমিকরা এক হয়ে সেই জিনিসটার সঠিক বিচার পর্যন্ত তারা হতে দেয়নি, পুরো সরকারকে জিম্মি করে ফেলে পুরো দেশের মানে পরিবহন ব্যবস্থাকে বিঘ্নিত করে। এটা কেন হচ্ছে আপু, এটা একটু চিন্তা করেন। এই যে যারা আছে, কাউকে ছোট করছি না, পরিবহন শ্রমিকরাও শ্রমিক, কিন্তু উনারদের কাছে হয়তো শিক্ষার গুরুত্বটা অতটুকু না, বাট আমরা যদি আলটিমেটলি একটা দেশের একটা জাতির উন্নয়নের কথা চিন্তা করি, অবশ্যই শিক্ষিত সমাজের গুরুত্বটা এখানে বেশি। আজকে শিক্ষার্থীরা ভবিষ্যতের আমাদের লিডার্স, তাই না? আমাদের দেশ গঠনের জন্য তারা হচ্ছে দেশটা পরিচালনা করবে। আজকে যদি আমরা শিক্ষার্থীদেরকে হাফ পাশের ভাড়ার জন্য বাস থেকে নামিয়ে দেই, বাসের নিচে পিষে মেরে ফেলি, তাহলে কোনো সন্তান কোনো বাবা মা তাদের সন্তানদেরকে স্কুলে পড়তে যাওয়ার সাহস পাঠাবে না বাইরে বের করতে। কথার সূত্র ধরে যদি আমি বলি যে একদম শুরু থেকে চলে যাই, হ্যাঁ, বাংলাদেশ একটা উন্নয়ন মানে প্রথমে তো ছিল যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, তো ওই দেশ হিসেবে বাংলাদেশের তখন সময় প্রয়োজন ছিল যে আমার একটা শিক্ষিত জাতি তৈরি করার জন্য। তো সরকার কী করলো, বিনামূল্যে তখন আমাদেরকে শিক্ষা দেওয়ার শুরু করলো, কিন্তু তখন একটা অজুহাত আসলো বা একটা কারণ আসলো যে হ্যাঁ আমাদের কাছে যাতায়াত খরচটা নেই, ওই জায়গা থেকে আমাদের হাফ পাসটা আসে। বেসিক্যালি কনসেপ্টটা বলা যায় থেকে না, হাফ পাসটা হচ্ছে এটা ওয়ার্ল্ড ওয়াইড পৃথিবীর সব দেশে আছে, স্টুডেন্ট পাস বলে এটাকে, স্টুডেন্ট পাস বলা হয় এটাকে। বাংলাদেশ গভর্নমেন্ট শুরু মানে যখন থেকে আমাদের স্বাধীনতা পর থেকে যখন সরকার গঠন করেছে, তার আগে থেকে এটা ছিল, এটা সবসময় সব জায়গাতেই ছিল। যে কোনো রাষ্ট্রের জন্য শিক্ষা যেহেতু রাষ্ট্রের একটা মানে সবার রাষ্ট্রের কাছ থেকে অধিকারটা পায়, সেহেতু এটা রাষ্ট্র যখন পরিচালনা করা হয় তখন শিক্ষার্থীদের জন্য এই পাসটা মানে ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গাতে আছে। যেমন মুক্তিযোদ্ধাদের জন্য কিছু কোটা আছে, সাংবাদিকদের জন্য। ব্যাপারটা এমন যে অধিকাংশ দেশেই সেখানে হচ্ছে উন্নত দেশগুলোতে যেটা দেখা যায় যে শিক্ষার্থীদের জন্য হচ্ছে আলাদা পরিবহনের ব্যবস্থা কিন্তু আছে, ট্রেনে সেটা কিন্তু সম্পূর্ণরূপে ফ্রি না, যাদের স্টুডেন্ট কার্ড থাকে, স্টুডেন্ট কার্ড শো করা মাত্র যেখানে যে অবস্থায় যে সময় হোক, কারণ রাত 2টা হোক কিংবা দুপুর 2টা, রাত 8টা হোক, সকাল 8টা হচ্ছে যে কোনো সময় স্বাভাবিকভাবে বিশেষ যতক্ষণ পর্যন্ত তার আইডি কার্ডটা ভ্যালিড আছে, মেয়াদ আছে, ততক্ষণ পর্যন্ত সে সেই অধিকারটা ভোগ করতে পারবে, তার অধিকার। বাংলাদেশে এমন জায়গা ভেদেও এই জিনিসটা হয় যে ঢাকার বাইরে কিন্তু আবার অনেক জায়গায় স্টুডেন্ট পাস দেয় না, একদমই দেয় না। যে কেন ঢাকার বাইরে স্টুডেন্ট নেই, স্টুডেন্ট ভাড়া দিবে এই জন্য কোনো স্টুডেন্টদেরকে বাসেই তোলা হয় না, আসলে প্রাইভেট সার্ভিসগুলো এই ব্যাপারটা নিয়ে। যখন ছাত্ররা এই সুবিধাটা পায় না, তখন ল এনফোর্সমেন্ট কী করে? যখন এই যেরকম আমাদের যে ভাই যে কথাটা বললো, মেন্টাল ট্রমার ভিতরে চলে যায় মানুষ, দেখা যাচ্ছে অতবাসা গাড়ি কাজ করছে পুরো দিনটাই, তার হয়তো খারাপ যায়। যে ডেফিনেটলি খারাপ যাবে, এটা ডেফিনেটলি একটা বিষয়, এবং সেখানে আসলে ল এনফোর্সমেন্টের কী করার আছে সেই বিষয়টা আমরা জানবো এবং সেটা নিয়ে কথা বলবো। তবে তার আগে সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি নেবার। দর্শক, আমরা কথা বলছি যে গণপরিবহনে হাফ পাস এটা আসলে অধিকার নাকি, এবং এই অধিকার হলেও কতখানি আদায় করা হচ্ছে সেই বিষয় নিয়ে আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফেরত আসছি আমাদের বাকি কথা গুলোরে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন নেক্সাস টেলিভিশন। ওয়েলকাম ব্যাক, দেখছেন ইউনিয়ন ব্যাংক প্রেজেন্স কণ্ঠ ছাড়ো জোরে, জয়ীর সাথে কথা বলছি আমরা গণপরিবহনে হাফ পাস অধিকার নাকি অধিকার না, এবং সেটা নিয়ে যখন এই অধিকারটা
পাচ্ছেন একজন শিক্ষার্থী, তখন আসলে আইন প্রয়োগকারী যেসব সংস্থা আমাদের রয়েছে বা প্রশাসনে যারা কাজ করছে আইন বিষয়ক, তো তারা আসলে কী করছেন? আসলে কি স্টুডেন্টরা কোনো মানে সাহায্যের জন্য যায়, কোনো হেল্প সিক করে কি আসলে করেছে কেউ? আসলে ওরকমভাবে আমরা তখনই শুধুমাত্র দেখি যখনই কোনো শিক্ষার্থী মারা যাচ্ছে, আমরা দেখেছি শিক্ষার্থীদের যখন আন্দোলন করলো বিক্ষোভ, হ্যাঁ দুটো বাচ্চা যখন মারা গেল স্কুলের সামনে, সেই মানে তারপর থেকে যে বিষয়টা বাসে থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হলো, পরে আরেকটা বাস এসে ধাক্কা দিয়ে, আসলে এই দুপুরগুলো এখন খুব বেশি কমন হয়ে গেছে, বাস থেকে নামিয়ে দিল একজন। এবং এই যে শুধুমাত্র শিক্ষার্থীদের ক্ষেত্রে ব্যাপারটা যেটা হয় যে আমাদের সাধারণত নিয়ম কি যে আপনি একজন যাত্রীকে নামাবেন, রাস্তার বাম পাশে গাড়িটা সাইড করবেন, তারপর মাঝ রাস্তায় একজন যাত্রীকে নামানো হলো, তার উপর আরেকটা বাস চলন্ত একটা বাস। আমি মানে উভয় দিকে এই দোষটা আছে, বিকজ আমরা তো বাঙালি, আমরা তো বাসটা পর্যন্ত হেঁটে যেতে পারি না, আমাদের খুব কষ্ট হয়, তো আমরা মাঝপথে হাত দেখাই এবং মাঝ রাস্তাতে আমরা উঠে যাই এবং মাঝ রাস্তাতে আমরা নেমে যাই। আমি বলছি যে এই দোষটা শুধুমাত্র তাদেরকে দিলে হবে না, এটা ডেফিনেটলি আমারও দোষ, বিকজ আমি কিন্তু সেই সুবিধাটা চাই। কিন্তু যে ব্যাপারটা হয় যেমন চাকরি নামানোর কথা বললাম, একজন যাত্রী কিন্তু চাইলেই হচ্ছে সে একটা জায়গায় নেমে যেতে পারছে না, একজন ড্রাইভার তাকে যেখানে গিয়ে নামাবে সেখানে গিয়ে নামতে বাধ্য না, যেহেতু সেই অভ্যাসটা আমরাই করেছি যে কোনো জায়গায় ওঠা। স্টপেজেরও কিছু ব্যাপার আছে, ওখানে গাড়ি থামাতে দিচ্ছে না, ধাক্কেই করে দিচ্ছে, তো গাড়িটা তো যাত্রীটাকে তো নামাতে হবে। আপনি শান্তভাবে সুন্দরভাবে একটা সুশৃঙ্খল একটা সিস্টেম করেন যে এই জায়গাতে এসে যাত্রীদেরকে নামাবে, স্পেশালি যদি স্টুডেন্ট থাকে তার কাঁধে হচ্ছে অনেক ব্যাগ থাকবে ভারী ভারী। আমি অবশ্যই আমরা না হয় ইউনিভার্সিটি স্টুডেন্ট, স্কুলের স্টুডেন্টস থাকতে পারে, তারা অনেকে রোড ক্রস করতে পারে না, ভয় পায়, আর চলন্ত গাড়ি তো আসতেই থাকে, যেতেই থাকে, একটা বাস দাঁড়িয়েছে দেখেও কোনো থামার নাম নেই। সো ওখানে আসলে সিকিউরিটি কতটুকু, এত তো সিকিউরিটি নেই গণপরিবহনে, তার উপর ভাড়া হচ্ছে কিছুদিন আগে যে ভাড়াটা বেড়ে গেল রেট আন্দোলন হলো যে সব বাসের ভাড়া বাড়াবে, তখনই তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে আমাদের আবার এই আইনটা করে দিলেন যে হ্যাঁ ঠিক আছে শিক্ষার্থীদের জন্য হাফ পাস হবে। আলটিমেটলি হাফ পাস বলতে আমরা এবং শর্ত সাপেক্ষে সেটা করা হয়েছিল, শর্ত সাপেক্ষে, তাই না? শর্ত সাপেক্ষে এবং 50% সেখানে কাট অফ করতে হবে, তাই না? 50% কাট অফ করতে হবে। উত্তরা থেকে বসুন্ধরা রুটে আপনার নর্মাল ভাড়া ছিল 10-15 টাকা বাস ভিত্তিকভাবে, তো সেখানে আমি কোনো স্পেশালি নাম মেনশন করবো না, এখন বর্তমানে ভাড়া হয়ে গেছে 30 টাকা, সেখানে 50% স্টুডেন্ট ভাড়া হওয়ার কথা 15 টাকা, তাই না? রেগুলার যে ভাড়াটা ছিল ওটাই হওয়ার কথা। তারপরেও কিন্তু স্টুডেন্ট ভাড়া নামক ভাড়াতে দিতে চায় না, দিলেও কি করে 20 টাকা রেখে দিচ্ছে, বা যদি 20 টাকা ভাড়া হয় সেখানে 15 টাকা দিচ্ছে, ভাঙতি নাই বা ভাঙতি নাই রাখেন, বা মানে 50% হচ্ছে না, যদি 15 টাকা ভাড়া হয় সেখানে 10 টাকা ভাড়া রাখছে, তারা 5 টাকা ফেরত দিচ্ছে, মানে সেখানেও কিন্তু ন্যায্য অধিকারটা কোনো স্টুডেন্ট পাচ্ছে না। ঢাকা শহর যে পরিমাণ জ্যাম, আমার মনে হচ্ছে প্রত্যেকটা শ্রমিক যারা করেন তারা কিন্তু মানে ডে শ্রমিক, তারা কিন্তু দিনের পারিশ্রমিক দিনেই পায়, এবং যে কটা ট্রিপ সে দিতে পারে তার উপরে ডিপেন্ড করে তারা আসলে কত টাকা পাবে, প্রত্যেকটা ট্রিপের উপরে তার মানে যে যে মানে রোজগারটা করে সেটা ডিপেন্ড করে। তো যে পরিমাণ জ্যাম একটা গাড়ি যদি হচ্ছে শাহবাগ থেকে বা আমরা যদি আমরা গুলিস্তান থেকে যদি উত্তরা পর্যন্ত রুট কাউন্ট করি, সেক্ষেত্রে দিনে 3টা বেশি ট্রিপ সেটা বোধ হয় খুব কষ্ট করে হয়, এবং এটাতে তার যে পরিমাণ আর্নিং হয় সেটা কিন্তু খুবই অপ্রতুল। তোমার ধারণা তারা সবসময় চেষ্টা করে যে হচ্ছে কোথাও যে না থেমে সে হচ্ছে যেতে এবং যতখানি সম্ভব পুরো ভাড়াটা সবার কাছ থেকে আদায় করতে, তো একটা দিক থেকে কিন্তু তারও অনেক বেশি লুজার, তারও কিন্তু কিছু পাচ্ছে না, এর জন্য দায়টা কি আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচারটা রয়েছে, রোড রয়েছে, যারা কর্তৃপক্ষ আছে বাস মালিক যারা আছে, এক্স্যাক্টলি সেটাই বলছি, আমাদের রোড কন্ডিশন যে অবস্থা, আমাদের রোড কন্ডিশন যেটা, সেই রোড কন্ডিশনে আসলে আমরা কেউই আমরা যেভাবে করে চাচ্ছি সেভাবে করে পাচ্ছি না, আমাদের তাদের তো জীবন যাপন করতে হবে, সেটা তো তারা খারাপ দিকটা দেখছে, আমরা আসলে চাইলেও হচ্ছে পাবো না ব্যাপারটা আসলে। হ্যাঁ, তো এই পরিস্থিতি থেকে কিন্তু হচ্ছে বারবারই কথা বলছি, আগেও যখন ছাত্র আন্দোলন হয়েছে তখন কথা হয়েছে, পরবর্তীতে আরো 2-1 বার যখন ছাত্র আন্দোলন হয়েছে মানে রাস্তা যখন আন্দোলন হয়েছে বারবারই বলা হয়েছে, রোডের সাথে অবশ্যই রোড সেফটি এবং সেটার সাথে অ্যাক্সিডেন্ট এবং সেটার সাথে গণপরিবহন, গণপরিবহনের ভাড়া এবং তাদের অধিকার এবং শিক্ষার্থীদের অধিকার সবগুলোই আসলে প্রবলেম, কিন্তু এটা সলিউশনের উপায় কি, সেই সলিউশনের উপায় নিজের নিজের মতো করে একটু ভাবতে থাকেন। আর এই ফাঁকে আমি ছোট একটা ব্রেক নিই এবং বিরতির পর ফেরত এসে যে এতগুলো সমস্যা আমরা শুধু সমস্যা বলেই যাচ্ছি সেটা সমাধানের উপায় যদি আমাদের মাথায় এসে থাকে আমরা সেটা নিয়ে কথা বলবো, সে পর্যন্ত সঙ্গে থাকুন, ফিরছি ছোট্ট একটা বিরতির পর।
ওয়েলকাম ব্যাক জয়ের সাথে আপনি আছেন নেক্সাস টেলিভিশনে চলছে কাউন্টার ছাড়ো জোরে ইন্ডিয়ান ব্যাংক প্রেজেন্স এবং কথা বলছি আমরা গণপরিবহন গণপরিবহনে হাব বা সেটার অধিকার নাকি অধিকার হলে কতখানি সেটা অধিকার বাস্তবায়ন হচ্ছে আমরা তো অনেকগুলো সমস্যা এর মধ্যে উত্থাপন করে ফেলেছি কিন্তু সমাধানের উপায় কী এই ক্ষেত্রে কী করতে হবে যেই কথাটা আগেই বললাম যে শিক্ষার্থীদের কাছ থেকে বারবার এই দাবিটা এসেছে যে তাদের জন্য হচ্ছে দৈনিক ভিত্তিতে কিংবা মাসের ভিত্তিতে হচ্ছে একটা পারিশ্রমিকের ব্যবস্থা করা হোক যেই পারিশ্রমিকটা তাদের জন্য হচ্ছে উপযুক্ত আপনি যদি একটা ট্রিপ ভিত্তিতে তাদেরকে হচ্ছে ই করলেন তখন তারা স্বাভাবিকভাবেই চাইবে আমি যদি হচ্ছে দিনে একটা ট্রিপ নিতে পারি তাহলে আমার অবশ্যই চেষ্টা থাকবে যে আমি এখানে 500 টাকা 1000 টাকা হচ্ছে আমার জন্য রাখি এই চেষ্টাটা করা আসলে তাদের জন্য কিন্তু দোষের কিছু না একটা বিষয় আমার মনে হয় সেটা হচ্ছে যারা আসলে গণপরিবহনগুলোতে ভাড়া যারা আদায় করছেন তারা কিন্তু তারা কোন করছে মানে যে শ্রমটা তারা দেন সেই শ্রমের জন্য কিন্তু তাদের অনেক বেশি শিক্ষিত আর দরকার হয় না তারা কিন্তু শিক্ষিত না বেশিরভাগ ক্ষেত্রে তারা তো কাউন্ট করতে পারে গুনতে পারে ততটুকু শিক্ষা আছে কিন্তু একটা দেশের গণপরিবহনে হাফ পাস যে অধিকার সেটা কিন্তু সে জানে না সে জানে না বোঝে না এবং এটা যেটা অধিকার হতে পারে সেটা তার কোনোভাবে মাথায় ঢুকে না যে আমার গাড়ি আমার মালিকের গাড়ি সে সরকারি মানে তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো তোমাকে কেন আমি অর্ধেক টাকা দিব এটা কিন্তু তার মনে হয় ডেফিনেটলি মনে হওয়ারই কথা একটু আসতে চাই সেটা হচ্ছে যে একজন শ্রমিক যখন দিনের শুরুতে সে বের হচ্ছে তখন কিন্তু তার কতটুকু চাহিদা সেটা কিন্তু একটা নির্দিষ্ট মাপ নিয়ে চলে আসছে তবে এই ক্ষেত্রে সরকারের উচ্চ পর্যায়ে যে সকল পদস্থ কর্মকর্তা আছে তারা কিন্তু এই যে বাস শ্রমিকদের যে একটা মালিক বাস মালিক যারা আছে তাদের সাথে সমন্বয় করে যদি একটা নির্ধারিত সমাধান নিয়ে আসে আমার মনে হয় যে শ্রমিকদের উপরে যেমন এই প্রেশারটা একটু কমবে তেমন আমরা স্টুডেন্টরাও কিন্তু আমি বলছি যে একদম একদম রুট লেভেলে যদি আমরা যাই একদম যাদের সাথে ডিরেক্ট মানে স্টুডেন্টদের কথা হচ্ছে যাদের সাথে ইন্টারঅ্যাকশনটা হচ্ছে তাদের ক্ষেত্রে যদি আমরা যাই যে একই বাসে যে পরিবহনের কথা বললেন যে উত্তরা থেকে বসুন্ধরা যে আসছে সেই পরিবহনে দেখা যায় যে সে হয়তো 7 দিন কাজ করছে 7 দিন পর আরেকজন আসলো যে আসছে সে ভাড়াটা কালে করছে তার কোনো আইডিয়া নেই যে স্টুডেন্ট ভাড়া সেটা আবার কি জিনিস মানে এটা হয় নাকি পৃথিবীতে এরকম জিনিস এক্সিস্ট করে হতেই পারে যে এটা কোনো অধিকার অবশ্যই এটা অধিকারের মধ্যে পড়ে না শিক্ষাটা পায়নি তাহলে আমাদের কি উচিত যে প্রত্যেক কাছে ট্রেনিংটা দেওয়া থাকে হ্যাঁ এজন্য গণসচেতনতা বৃদ্ধি করা দরকার আমাদের পাশে যখন অন্য যারা অ্যাডাল্ট বা সিনিয়ররা থাকেন তারা কিন্তু কোনো প্রতিবাদ করে না তারা বলে না যে আই স্টুডেন্ট ভাড়া সচেতনতা বৃদ্ধি করে পারবে না তারা যদি এখানে কোনো প্রতিবাদ করে তাহলে তারা কিন্তু কনসিয়াস হবে প্রতিবাদ করি তো আর্গুমেন্টটা হচ্ছে কিন্তু আমরা করে বাট পাশে যারা অ্যাডাল্ট করছে বাকি সবাই সাপোর্ট করছে না সাপোর্ট করছে না এক্স্যাক্টলি আমার মনে হচ্ছে আমাদের সবার এসে মানে জানার স্বল্পতাও রয়েছে যে আমরা আসলে সবাই জানি না যে গণপরিবহনে হাফ পাস এটা আসলে অধিকার আমি আবারও বলছি যে গণপরিবহনে হাফ পাস বা শিক্ষার্থীদের যে স্টুডেন্ট কার্ড সেটা আসলে তাদের অধিকার সেখানে তারা 50% বা যেটা সরকার নির্ধারণ করে দিয়েছে সেই ভাড়ায় তারা পেমেন্ট করবে এবং সেটা সে অবশ্যই সাধারণ যাত্রীর মতো পুরো ভাড়া তারা দেবে না এটা পৃথিবীর সব দেশে এটা বাংলাদেশেও এই আইন আছে এবং যে কোনো গণপরিবহনে যে কোনো শিক্ষার্থী তার যদি ভ্যালিড আইডি কার্ড থাকে আই মিন মেয়াদের মধ্যে আইডি কার্ড থাকে স্টুডেন্ট আইডি থাকে তাহলে অবশ্যই সে হাফ পাস বা হাফ ভাড়া দিতে পারবেন এটা তার অধিকার স্টুডেন্ট আইডি কার্ডের যে ব্যাপারটা দেখা যায় যে একজন শিক্ষার্থী সে হচ্ছে মাত্র কলেজে ভর্তি হলো স্টুডেন্ট আইডি কার্ড দিতে কিন্তু একটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন 10 দিন 15 দিন বা 1 মাস ধরো এই সময়টার মধ্যে কি হয় একজন শিক্ষার্থী কিন্তু দেখলে বোঝা যায় সাধারণত কলেজে ভার্সিটির ক্ষেত্রে হচ্ছে ব্যাপারটা আলাদা কিন্তু তারা হচ্ছে কিন্তু ইউনিফর্ম পরা থাকছে একজন স্কুলের বা একজন কলেজের শিক্ষার্থী সেক্ষেত্রে তাদের ইউনিফর্ম থাকা সত্ত্বেও অনেক সময় দেখা গেছে যে এই যে আইডি কার্ড নেই তাদের আইডি কার্ড এখনো পর্যন্ত কলেজ থেকে ইস্যু করা হয়নি প্রতিষ্ঠান থেকে কিছু করা হয়নি তাদেরকে হচ্ছে এই আইডি কার্ডের জন্য কিন্তু হ্যাসেলটা হ্যাসেল করছে এই যে একটা ডিলে হয় যে আইডি কার্ড পেতে তখন কিন্তু আমাদের সফট কপিটা কিন্তু থাকে সফট কপিটা যেন বাসের মধ্যে অ্যালাউয়েবল হয় এই জায়গাটা হচ্ছে ইমপ্লিমেন্ট করা সেটা আসলে নিজেই করতে পারে যাই হোক আমাদের সময় একদম শেষ আসলে এই টপিকটা আসলে আমার জানো আর অনেক কিছু বলেছে যেটা একটা একটার সাথে রিলেটেড কিন্তু শেষ হয়েও মানে হবে না শেষ অন্য কোনো একদিন সুযোগ পেলে আমরা এই বিষয়ে আরও একবার কথা বলবো সেটা আমার ইচ্ছা আছে তো আজকের মতো শেষ করছি থ্যাংক ইউ সো মাচ মৌরি এবং সবাই যারা যারা একদম খুবই চমৎকারভাবে পার্টিসিপেট করেছো তো আবারও আগামী এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো বন্ধুদের সাথে জোরে কণ্ঠ ছেড়ে নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো এবং সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সচেতন থাকবেন এবং অবশ্যই গণপরিবহন ব্যবহার করার সময় নিজেকে আরেকটু বেশি সাবধানতা রাখবেন ভালো থাকবেন